আমাদের মাননীয় সভাপতি বললেন যে বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত এর সংখ্যা অনেক বেশি তো আমার প্রশ্ন হলো যে সংখ্যা যদি অনেক বেশি হয় তো ক্যাম্পাসে অন্যান্য রাজনৈতিক দলের মতো এই দলটাও প্রকাশিত হতে পারছে না কেন আর আপনাদের দুর্বলতাই বাকি আপনারা কি মনে করেন মিস্টার শিশু যে গণতন্ত্র তাত্ত্বিকভাবে সকল সংগঠনই তার কার্যক্রম পরিচালনা করবে এবং আপনি দাবি করছেন আপনি যথেষ্ট পরিমাণ শক্তিশালী কিন্তু তাহলে আসলে আসলে কেন এই প্রশ্নটির উত্তর আমি একটু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি না জাস্ট আই এম কমেন্টিং অন আমি এই মন্তব্যটির উপর কমেন্ট করতে চাচ্ছি এভাবে যে দেখুন আজকে যদি আমরা রাতে বসে একটা সিদ্ধান্ত নেই যে ফ্রম টুমরো মর্নিং শিবির উইল স্টার্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ ইউ নো শিবির কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ ছাড়া পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ মিন্স কোর্টের নান কোর্টের ভিতরে মিছিল ঢোকান শুধু মিছিল এ মিছিল ছাড়া ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে না এরকম কাজ নেই প্রশ্ন দাঁড়াতে পারে যে অন্য সবগুলি কাজ যুগ করে যা হবে ওয়েট যা হবে মিছিল একার ওয়েট তার চেতে বেশি হবে কেউ কেউ প্রশ্ন তুলতে পারে সেটি হয়তো কিন্তু সে জায়গায় উত্তরটি যে জায়গায় নিহিত আমরা কি আগামীকালকে স্টার্ট আমার বিশ্বাস ইফ প্রসেশন ফ্রম দি অপরাজয় বাংলা এখান থেকে যদি স্টার্ট করি তা আমার বিশ্বাস যে এটি দুহ চত্বর পর্যন্ত একটু জায়গা ফাঁকা থাকার কথা তো এখন প্রশ্ন হলে যে এটি করছি না কেন উয়ে করছি না কেন দ্য অনলি রিজন ইজ আমরা চাচ্ছি যে আমাদের অ্যাক্টিভিটি স্টার্ট করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আরেকটি আনরেস্ট

সেটি বলাটা এমনটাই ভালো যে উই আর ট্রাইং টু রিফর্ম দি পলিটিক্যাল কালচার অফ ইউনিভার্সিটি অফ ঢাকা। জি ধন্যবাদ। আসলে আমি একটু যাব। আপনি বলেছেন যে রাজনীতি, ইসলামী রাজনীতি যেটি justificaton সেটি হচ্ছে অনন্যায়ের প্রতিরোধ করা। তো এই আপনাদের উপরে যে একটা ঐতিহাসিক অনন্যায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা সেটি প্রতিকারের ব্যাপারে কি আসলে কি করবেন? ঐতিহাসিক অনন্যায়ের প্রতিবত্ত ঐতিহাসিকভাবেই হওয়া উচিত ছিল। আমরা ঐতিহাসিকভাবেই করব। সময় ফুরিয়ে যায়নি। আপনি যে ইতিহাসের কথা বললেন, ইতিহাসের যাত্রা শুরু হয়েছে কিন্তু তারও আগের ইতিহাস থেকে। যেটিকে প্রাগ ঐতিহাসিক বলে সেই ইতিহাস কোনটি আমার মধ্যে শিশি মোহাম্মদ মনির যেটি চাচ্ছেন সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি চাচ্ছেন এখান থেকে ইসলামী ছাত্র শিবিরে যাত্রা শুরু নাইনটিন সেভেন্টি সেভেন ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র জামে মসজিদ থেকে শুরু হয়েছিল তাসিল করিম সাল্লাম ইসলামের কার্যক্রম শুরু করেছিলেন মক্কা থেকে প্রতিষ্ঠা পেয়েছেন মদিনাতে গিয়ে ফিরে এসেছেন রক্তপাতহীন একটি মক্কা বিজয় নিয়ে ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিষ্ঠা পেয়েছে চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ফিরে আসার পালা রক্তপাতহীন একটি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার এই আশালা কোনো সম্পর্ক প্রশ্ন যে পিছনে একজন হাত তুলেছেন এখানে কেউ বলবেন আপনি বলবেন আপনি তো মানে বললেন যে এটা আপনারা চাচ্ছেন না যে কোনো দ্বন্দ্ব বা সংঘাতের ভিতর দিয়ে এটা প্রতিষ্ঠিত হোক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন আমরা জানি যে রুলিং পাওয়ারে যারা আছেন তাদের ভিতরেও একটা ইসলামী সংগঠন বা এই জামাত ইসলামী আছেন তারা তো আমার কথা হলো যে এখন যদি আপনারা মনে করেন যে আপনারা প্রকাশিত হতে পারছেন না রুলিং পাওয়ারে থাকা সত্ত্বেও তো যখন রুলিং পাওয়ারে থাকবেন না তো আগামীতেই তো আমার মনে হচ্ছে যে এটা আরো দিন দিন স্তীমিত হয়ে যাবে এখন প্রকাশিত থেকেই যদি না করা যায় তাহলে এটা ভবিষ্যতে কিভাবে হবে আমার মনে হয় যে আমরা এই ব্যাপারে বলতে চাচ্ছি বাংলাদেশ তাহলে দেখবেন যে রুলিং পার্টির পরিবর্তনের সাথে ছাত্র শিবির উত্থান এবং পতনের কোনো সম্পর্ক কোন কালেই ছিল না

যে আমরা শুনেছি আমাদের বন্ধুদের মহলের রেকর্ড থেকে যে নব্বইয়ের দশকে ইসলামী ছাত্র শিবির অপরাজ বাংলা যেটা নাকি আমাদের স্বাধীনতার এবং সার্বভৌমত্বের প্রতীক সেটাকে মানে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র পরিচালিত করেছিল আদৌ কি এই ঘটনা সত্য কিনা আমি তা জানতে চাই প্রশ্নটি আসলে কতটুকু সম্পূরক আমি ঠিক বুঝতে পারতেছি না যেটা শিশু আপনি ইচ্ছা করলে প্রশ্নটি নিতে পারেন আমার মনে হয় যে মিস্টার নামটি জোবায়ের আমি যদি বলে ফেলি যেটি সত্য নয় হয়তো কথায় ঠিক হবে না আমি যদি বলি ফলিটি মিথ্যা হয়তো আমি নিজেই মিথ্যে হয়ে যাবBatchNorm একইভাবে বলতে চাই যে আরেকটু ভালো করে জানার দরকার আছে আসলেই সত্য কিংবা মিথ্যা এই ধন্য সুশমীর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি মোহাম্মদ আনোয়ার হোসেন ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ আমাদের কোশ্চেন ছিল যে এখন বর্তমানে যে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে বিশ্বব্যাপী আমরা সেখানে দেখতেছি যে আগ্রাসন চলতেছে যেমন হামাসে আমরা যখন বিজয় দেখলাম তখন আমেরিকা সেটা মানতে পারতেছে না বাট আমেরিকা আজকে গণতন্ত্র কথা বলতেছে তো সব মিলে বর্তমান যে ডেমোক্রেসি সিস্টেম এটা ইসলাম কতটুকু সাপোর্ট করে এই যদি জানান তাহলে খুশি হবো গণতন্ত্রের সাথে আসলে ইসলামের সম্পর্কটি কোথায় গণতন্ত্রের সাথে ইসলামের সম্পর্ক এরকম যে ইসলাম হচ্ছে গণতন্ত্রের প্রবর্তক ইসলামী গণতন্ত্রের জন্ম দিয়েছে রাসেল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম তিনি গণতন্ত্রের নমুনা রেখে গিয়েছেন মানুষের তিনি যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন তখন হাজর তোমরই ঘোষণা দিয়েছিলেন যে আল্লাহ রসুল মৃত্যুবরণ করেছেন এটি যদি কেউ বলে তাহলে আমি তা নিয়ে নেব প্রশ্নর জবাব দেওয়ার জন্য কোরআনের আয়াত তো নাজির করা হয়েছিল কৎখলাত মিন কবলিহি রসুল আমা মোহাম্মদ ইল্লাহ রাসুল এর পোষে যে যে হয়েছিল আল্লাহ রসুল জিজ্ঞেস করা হয়েছিল আপনি চলে যাওয়ার পর আমাদের কি হবে তিনি যদি বলে দিতেন যে আমি আবু বকরকে রেখে যাচ্ছি দিও অনলি লিডার তাহলে কিন্তু গণতন্ত্র রুদ্ধ হয়ে যেত তিনি বলেছিলেন তোমরা যদি আবু বকরকে করো তাহলে তার মধ্যে এই গুণাবলী পাবে তোমরা যদি ওমরকে করো তাহলে এই গুণাবলী পাবে তোমরা যদি ওসমানকে করো তাহলে এই গুণাবলী পাবে তোমরা যদি হযরত আলী কে করো তাহলে এই গুণাবলী তোমরা পাবে তবে আমার মনে হয় তোমরা আবু বকরকে মিছে নেবে এটি যেমন একটি নমুনা ছিল ঠিক তার নমুনার প্র্যাকটিস করেছেন হজরত এবং তার পরবর্তী সময় যে তিনি ছিলেন কিন্তু সেই সময় দাঁড় করিয়ে বন্ধ করে তার কাছ থেকে জবাব নেওয়া হয়েছিল আজকের কথা বলা হয় আপনার বক্তব্য এসেছে যে এই প্রচলিত গণতন্ত্রের সাথে ইসলামের পার্থক্য হলো আজকের গণতন্ত্রে বলা হয় সকল ক্ষমতার উৎস হলো জনগণ আর ইসলামী গণতন্ত্রের মূল স্লোগান হল সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ দ্যাটস ডিফারেন্স বিটুইন টু ডেমোক্রেসি

ইনাক্ট করা হচ্ছে সেই জায়গাটিতে আপনি দেখুন আমেরিকাতে ইউকে দে আর চেঞ্জিং এ ম্যান টু এ ওয়ার্মেন্ট তারা বলছে তাদের ফিলসফিতে যে পার্লামেন্ট ক্যান চেইন এমন আইন তারা তৈরি করতে পারবে যে আইনে লেসবিয়ানিজমকে পারমিট করা হবে বাট ইন ডেমোক্রেসি পারমিটেড বাই ইসলাম পার্লামেন্ট ক্যানট চেইন এনিথিং এভরিথিং পার্লামেন্ট চেঞ্জ করতে পারবে বাট পার্লামেন্ট ক্যানট ডু

ডেমোক্রেসি যে সিস্টেমে এখন আমরা দেখতেছি এম্পিয়ারিজম এখানে চলতেছে তারপরে ইরানে আমরা দেখতেছি যে ব্যাপারে কথা হচ্ছে ইরাক হচ্ছে তা এবং নিজাজ আহমেদ সম্পতি উনি বলেছেন যে এটা সবার অধিকার এবং আমরাও জানি যে ডেমোক্রেসি হচ্ছে মতামত প্রকাশ অধিকার অধিকার এখানে অনেক কিছু অধিকার আছে মৌলিক অধিকার মানুষের ডেমোক্রেসি এখানে দিয়ে থাকে এখন বর্তমানে আমেরিকা যে ডেমোক্রেসি প্র্যাকটিস করতেছে আমি সেই ব্যাপারে জানতে চাই একটু এটি ব্যাপারে আমার বোধহয় প্রশ্ন উত্তরটি হয়ে গেছে যে ডেমোক্রেসির সাথে গণতন্ত্রের যে পার্থক্য আমরা আমাদের হাতে সময় খুব কম আমি প্রশ্নের উত্তর নেওয়া এখানেই শেষ করছি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন ছিল এই প্রশ্নগুলোর উত্তর আরও দিতে পারলে ভালো হতো সর্বশেষ আমি মডারেটারের ক্ষমতা ব্যবহার করে দুজনকে দুটো প্রশ্ন করব। যেমন শিশু মনির আপনার কাছে আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে আপনি ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তো আপনি কি বলবেন কোনো ব্যাপারে মানে সন্দেহ আছে নাকি না সন্ধে নেই আপনি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ঠিক আছে তো আপনি ছাত্র শিবিরকে যতটুকু দেখেছেন সে অভিজ্ঞতা থেকে ছাত্র শিবিরের নেগেটিভ দিকগুলো কি কি আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি নেগেটিভ যে আমি ফিল করি যে আমার আসলে এই জায়গায় আসার কথা না আমার এই জায়গায় আসাটাই একটা রাদার হু হিয়ার এবং এই নেগেটিভটা পজিটিভ যেটি বলবো সেটি হচ্ছে যে বাংলাদেশের ছাত্র শিবির সমস্ত ছাত্র সংগঠনগুলো আছে তাদের পজিটিভ দিকগুলো কি কি অন্য ছাত্র পজিটিভ দিক হচ্ছে যে তারা করছি যে ছাত্র জনাব ইসলাম এবং মনির আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রামে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমরা আশাবাদ ব্যক্ত করব আমাদের অন্যান্য নিজেদের আত্মসমালোচনা এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলোর পজিটিভ দিকগুলো খুঁজে বের করার মধ্য দিয়ে আমরা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে পারব আমরা চাই রাজনীতি থেকে প্রতিহিংসার যে কালচারটি আছে সেটি দূরে সরে যাক আজকে আমরা যখন বিভিন্ন ছাত্র সংগঠনকে সমালোচনা করতে গিয়ে বলি যে অন্য কেউ খারাপ আর আমি ভালো এই কথাটি আসলে নিজের কতটুকু মর্যাদা বৃদ্ধি করে আমি জানি না কারণ ছাত্র রাজনীতির যে কোনো নেগেটিভ দিক এটি সমগ্র ছাত্র রাজনীতির জন্য একটি লজ্জার বিষয় আজকে কোনো ছাত্র রাজনৈতিক নেতা যখন চাঁদাবাজি করতে গিয়ে ধরা খায় পুলিশের হাতে পড়ে পত্রিকার রিপোর্ট ওঠে তখন সেটি শুধু ওই একটি ছাত্র সংগঠনের লজ্জার বিষয় হয়ে থাকে না বরং সেটি সমগ্র ছাত্র রাজনীতির জন্য একটি লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় এবং সেটি শুধু ছাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং সমগ্র ছাত্র সমাজের একটি লজ্জার বোঝা হয়ে দাঁড়ায় আমরা আশা করবে কলঙ্কের জায়গা থেকে আমরা খুব দ্রুত বেরিয়ে আসবো আমরা পোস্টার ছেঁড়া ব্যানার পোড়ানোর যে রাজনীতি সে রাজনীতি থেকে বেরিয়ে আসবো কেউ যখন একটি পোস্টার সেটে দিয়েছে আমি সে পোস্টারটি না ছিঁড়ে বরং তার পাশে গিয়ে আমার পোস্টারটি সেটে দিয়ে বলবো আমার পোস্টারের বক্তব্যটি তোমার চেয়ে অনেক বেশি সুন্দর আমার পোস্টারের ডিজাইনটি তোমার চেয়ে অনেক বেশি সুন্দর প্রতিযোগিতাটি খারাপের সাথে ভালো না হয়ে প্রতিযোগিতাটি ভালোর সাথে ভালো হোক তুমি ভালো সে ভালো আমি আরও বেশি ভালো হওয়ার চেষ্টা করব। তাহলে হয়তো আমাদের রাজনীতি আমরা যে স্ট্যান্ডার্ড ফর্মেটে চাই সেটি আসবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের প্রোগ্রামের এই পর্বটি শেষ করছি সবাইকে ধন্যবাদ সালামুক